আল্লাহর আদেশ এসে গেছে, সুতরাং তার জন্য তাড়াহুড়ো করো না, তিনি পবিত্র এবং তারা যা শিরিক করে তা থেকে ঊর্ধ্বে। তিনি ফেরেশতাদের আপন নির্দেশে ওহী দিয়ে নাজিল করেন তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তার প্রতি, যেন তোমরা সতর্ক করো যে আমি ছাড়া কোনো ইলাহা নেই, অতঃপর তোমরা আমাকেই ভয় করো। তিনি আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন যথাযথই, তারা যা শরিক করে তা থেকে তিনি ঊর্ধ্বে। তিনি মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, অথচ সে প্রকাশ্য বিতণ্ডকারী। তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদের জন্য আছে নিবারক আর বহু উপকারিতা, আর সেগুলো থেকে তোমরা আহার করো। আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য, যখন তা সন্ধ্যায় তা ফিরিয়ে আনো এবং সকালে চারণে নিয়ে যাও। আর এগুলো তোমাদের ভার বোঝা বহন করে এমন স্থান পর্যন্ত নিয়ে যায়, প্রাণান্তকর ক্লেশ ছাড়া, যেখানে তোমরা পৌঁছতে পারতে না। তোমাদের প্রতিপালক অবশ্যই অবশ্যই বড়ই দয়াদ্রু, বড়ই দয়ালু। আর তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা ও তোমাদের আরোহণ ও সবার জন্য, এবং তিনি সৃষ্টি করেছেন এমন কিছু যা তোমরা জানো না। আর সঠিক পথ বাতলে দেওয়া আল্লাহর দায়িত্ব, এবং পথের মধ্যে কিছু আছে বক্র, আর তিনি যদি ইচ্ছা করতেন তবে তোমাদের সকলকে হিদায়ত করতেন। তিনি সেই সত্তা যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, যাতে রয়েছে তোমাদের জন্য পানীয়, এবং তা থেকে হয় উদ্ভিদ যা তোমরা যা তোমার জন্তুরা চড়াও।